আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। প্রবাসী সংগঠনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়েছে প্রবাসী মিলন মেলা। আল আইন গাউসিয়া কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে অংশ নেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। এ সময় ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি সানাইয়া শাখার সভাপতি মোহাম্মদ শফিউল আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইদ্রিস। সৌদি আরবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর রিয়াদের লাহাম মার্কেটে উদ্বোধন করা হয় বাংলাদেশি ফাস্ট ফুডের চতুর্থ শাখা। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক কামরুজ্জামান কাজল বলেন, প্রবাসীদের মাঝে বাংলাদেশি খাবারের ব্যাপক চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির ব্যবসায়িক নেতারা। সেন্ট্রাল লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সভা আয়োজন করা হয়। এ সময় এই আহ্বান জানায় সংগঠনটির নেতারা। এতে সভাপতিত্ব করেন চেম্বারের চেয়ারম্যান বশির আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বক্তারা বলেন, প্রবাসীরা যেন সহজেই বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করেছে সরকার। এই ছিল আজকের প্রবাসে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।